বিসমিল্লাহ রহমানের রাহিম। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম। সবসময় কৃষি এবং কৃষকের গল্পই তুলে ধরি, কারণ পৃথিবীর সবচেয়ে অসহায় নির্যাতিত নিপীড়িত থাকলে এক কৃষক কী থাকে। তারই ধারাবাহিকতায় আধুনিক কৃষি ফার্মটা পরিচালনা করতেছি। আসলে কৃষকের কাছে যেন সবসময় পয়সা থাকে এবং কৃষক যেন সবসময় ফসল বিক্রি করতে পারে এবং সবসময় যেন কৃষকের ঘরে ফসল থাকে, এমন কিছু আধুনিক কারিকার্য নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, মোটামুটি প্রায় 15 থেকে 16 বছর। সেটার ইনশাল্লাহ আমি একটা স্তর পাইছি আধুনিক কৃষিকে ডেভেলপ করার জন্য। ইনশাল্লাহ 12 মাস আমরা যে কোনো সময় তেজপাতা সংগ্রহ করতে পারি। আমি কিছুদিন আগেও আমার আপনাদেরকে এই তেজপাতাটা সংগ্রহের একটা ভিডিও দিয়েছিলাম। দ্রুত এবং সবসময় ফসল পাওয়ার মতো একটা ফসল, সেটা হলো মশলা জাতীয় ফসল এই তেজপাতা। আজকে আমি তেজপাতার হারভেস্টিংটা আপনাদেরকে দেখাবো। আসলে তেজপাতা আমরা কীভাবে কাটি এবং এগুলা কীভাবে বাজারজাত করি এবং কোথায় বিক্রি হয়, এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার পিছনে আমার একটাই কারণ, এই ভিডিওগুলো দেখেও যেন বাংলাদেশের কৃষক যেন উৎসাহ সৃষ্টি হয়। বাংলাদেশে এরকম অনেক পতিত জমি পড়ে আছে, বাড়ির আনাচে কানাচে এই মশলা একসময় বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সংগ্রহ করতে হতো, কিন্তু ইনশাল্লাহ একমাত্র আমি 300 তেজপাতার গাছ এখানে করে আমাদের বাজারগুলো থেকে আর বাহির থেকে তেজপাতা আনতে হয় না এবং এই এলাকার লোক তেজপাতা সামনে ভাত আনতে খাওয়ার মতো পরিবেশ ইনশাল্লাহ হয়েছে। এটা একটা অত্যন্ত লাভজনক ফসল। আরও একটা বাগান কাটছি এবং এই বাগানটাও আজকে কাটতেছি, আবহাওয়া ভালো, তাই আপনাদেরকে তেজপাতাতে কোনো জটিলতা নাই। আর লাভ করতে গেলে বিভিন্ন ফসল আদি বিভিন্নভাবেই করা হবে। আধুনিক কৃষি ফার্মে 12 মাসই সজনা আছে, 12 মাসই সুপার 10 পিয়ার আছে, সিডলেস পিয়ার আছে, সিডলেস লেবু আছে এবং তেজপাতা বিভিন্ন আধুনিক কলা কৌশলীগুলো এবং আমি টমেটো বিভিন্ন কৃষি নিয়ে বিভিন্ন জাতের ঘাস টাঁস। আপনারা যদি তেজপাতা চারা নিতে চান আমরা চারাও দিতে পারবো। আমরা কিছু গুটি কলম এবং টেপ কলম কিছু তৈরি করছি, তাই আমি কৃষিকে ডেভেলপ করতেই আসলে কৃষির হাল ধরেছি। কৃষি যেন সবসময় আধুনিকতার ছোঁয়া পায়, আধুনিকতা যে কৃষির মধ্যেও আছে এটা নিয়ে কাজ করতেছি। পাতা যদি আমরা সংগ্রহ না করি, আপনারা দেখতেছেন পাকা পাকে পড়ে যায়, শীতের আগে পাতা ঝুরে পড়ে দেখে আমরা শীতের আগে আগে একটা কুরবানির ঈদের সময় আমরা আসলে কাটতে পারি নাই। এভাবে আসলে কাটলে আবার এই গাছগুলো কিছুদিন আগেও আমরা কাটছিলাম, এইভাবেই কাটে দিলে আবার এগুলো খুশি হয়। আবার আবার এইভাবে আমরা তেজপাতাগুলো সংগ্রহ করি, করে বাজারজাত করি। একসময় তেজপাতা আমাদেরকে বহির্বিশ্ব থেকে আমদানি করতে হতো, ইনশাল্লাহ আমরা সামনের দিনে ইনশাল্লাহ রপ্তানিযোগ্য এদেশের কৃষক যদি চেষ্টা করে করা সম্ভব। আপনাদের অবগতির জন্য বেকার বসে না থাকে, আপনারা এইভাবে তেজপাতা চাষ করে দেশের চাহিদা এবং বেকারত্ব দূর করে আমরা বাংলাদেশকে কৃষির আধুনিক যে একটা রূপরেখা আমরা দিতে পারি, তাই আপনাদেরকে এতটুকুই আহ্বান জানাবো। আপনারা বসে না থেকে এরকম পতিত যে কোনো ধরনের জমি, এটাতে আমি গোবর সার পাউশ দিয়ে আবার রেডি করছি, এখানে আমি বস্তায় আদা চাষ করব এবং সেটাকে এই বস্তাটাকে যেন আমি দুইবার কাজে লাগাতে পারি, এই জন্য আসলে এখন আমি এই পাতাগুলো আউট করে একটু করে এই মাটিটাতে সার সুর দিয়ে আমি বস্তায় গাজর চাষ করব। বাংলাদেশের সর্বপ্রথম গাজর নিয়ে চিন্তা করছি, ইনশাল্লাহ বস্তায় গাজর চাষ হবে। আপনারা আমাদের জন্য দোয়া কর। আমরা আসলে এইভাবে এই জমিটা ফাঁকা, এটাও জমি আমাদেরই, আমরা এই যে তেজপাতা কাটে এখানে আসলে এটা এখানে শুকাবো এবং বাড়িতে আসলে আমরা পাতাগুলো নিয়ে ঝরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মার্কেটিং আছে। ইনশাল্লাহ তেজপাতার মার্কেটিং এবার অনেক ভালো, ইনশাল্লাহ আমরা তেজপাতাতেও ভালো করছি। প্রতিটা কৃষি সেক্টরকেও ডেভেলপ করাই আমাদের মূল লক্ষ্য। তেজপাতাতে কোনো ঝামেলাবিহীন একটা ফসল, অর্থাৎ বাংলাদেশের লোক অনেক অলস লোকের জন্য এটা একটা, আপনি গাছ লাগিয়ে তুললে স্বাভাবিকভাবে যত্ন করলেই এটা হবে এবং আপনি বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেদিন প্রয়োজন, আমার টাকা প্রয়োজন ছিল ওই বাগানটা আমি কাটে ইনশাল্লাহ একটা ভালো বেনিফিট পাইছি। আবার আজকে আবহাওয়া ভালো হয়েছে, আমি এই বাগানটা কাটতেছি। আপনারা আমরা কীভাবে তেজপাতাগুলো কাটি, কীভাবে সংগ্রহ করি, কীভাবে গাছের পরিচর্যা করি, আমরা কীভাবে কী করতে হয় তেজপাতা সম্বন্ধে যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন। আমি এমন একজন ইউটিউবার, আমার প্রতিভা আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা ডিপ্লব হয়ে দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারবেন। আমরা আপনারা কোন ধরনের ভিডিও তেজপাতার উপর চান আমরা সেই ধরনের ভিডিও দিয়ে, এবং যারা তেজপাতা মার্কেট করতে পারতেছেন না এবং তেজপাতা
নিয়ে হিমশিম খাচ্ছেন, তারা আমাদের সাথে অবগত করবেন। সুখবর একটাই, এই তেজপাতা বাহিরে যাওয়ারও আমার একটা লাইন হয়েছে ইনশাল্লাহ। কতটুকু পারবো জানি না, কারণ আমি অসহায় অশিক্ষিত। ইনশাল্লাহ কয়েকজন আমার সাথে রিলেটিভ, তারা বলতেছে যে এই পাতাটা এখন বিদেশে যাবে। এই তেজপাতা বিভিন্নভাবে ব্যবহার বিধি আছে, আপনারা বিভিন্ন ভিডিওতে আমরা বলে থাকি। আজ এই পর্যন্তই। আপনারা তেজপাতার উপর কোন ধরনের ভিডিও চান, তেজপাতার পরিচর্যা বিভিন্ন আমার এগ্রিকালচার হেল্পার এবং মাঝবাড়ি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো কৃষির উপরই আছে, এবং আমরা এখান থেকে কিছু গুটি কলম করছি। আপনারা যদি ইচ্ছে করেন আমাদের থেকে, আসলে এই কলমগুলো আসলে যারা তেজপাতার আগে করতো, বাজার মন্দা হওয়ার কারণে তারা বন্ধ করে দিছে, কিন্তু তেজপাতাকে অব্যাহত রাখতে গেলে চারা উৎপাদন করতে হবে, বাধ্য হয়ে আমি নিজেই চারা করতেছি। আপনারা চাইলে আমার তো তেজপাতা চারা নিয়ে এদেশে যে বহির্বিশ্ব থেকে আমদানি করতে হতো যে তেজপাতা, সেই তেজপাতার চাহিদা যেন আমরা বাংলাদেশের মাটিতেই মিটে এবং বহির্বিশ্বে রপ্তানি করতে পারি, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।